Yeah.
আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না রে তার তুলনা। এত যে নিখুঁত বন্ধু জানা ছিল না, এত যে নিখুঁত বন্ধু জানা ছিল না, নিল মন দিল না, এত যে মিত্র বন্ধু জানা ছিল না। কোনোদিন না যায় ভাই, কোনোদিন না যায় ভাই, সারিয়ে
Oh,
Show me.
Yeah.
12 2015 and finally I am studying in Kuchibehar Government Agricultural College, passing UBJ. Nothing to say much, Kerala, this college has a lot of experience for me. Third year already achieved. তারা জানিস অলরেডি কলেজে থাকার পর কি সম্পর্ক তৈরি হয়েছে, কি এখানে তোরা মজা নিয়েছিস, কীভাবে তোরা কাটিয়েছিস লাইফটা, লাইফ মানে তিন বছরের কথা বলছি, বাট এই তিন বছরের যে এক্সপিরিয়েন্স আমি যে কথা বলছি সেগুলো হয়তো সবাই বলবে, আর আগে হয়তো তোরা অনেকে শুনেছিস বা আবার বলবে শুনবি, তো এই তিন বছরের যে এক্সপিরিয়েন্স এই তিন বছর খুব কাজে লাগবে। আর সকলকে যারা অর্গানাইজিং কমিটিতে আছে এখানে রিজেন্স 2019 এই ইভেন্টকে সাকসেসফুল করার জন্য, এই সব অ্যারেঞ্জ করার জন্য সবাইকে আমি আরেকবার ধন্যবাদ জানাই। বাই দ্য ওয়ে একটা সবার জন্য অ্যানাউন্সমেন্ট আছে, পারহ্যাপস অলরেডি তোরা দেখেছিস হয়তো, দ্যাট ইজ এ ফেসবুক পেজ বাই দ্য নেম ফালাকাটা পলিটেকনিক, কেউ দেখেছিস তোরা ফালাকাটা পলিটেকনিক? সো প্রেজেন্টলি দিস পেজ হ্যাজ 1.5K ফলোয়ার্স অ্যান্ড মোর দেন 1.5K লাইক। আমি এই সেন্সে বলছি না যে এটা 1.5K পেজে লাইক আছে বা ফলো আছে, ওটা না, অ্যাকচুয়ালি দ্য মোটিভ অফ আওয়ার পেজ ইজ টু শো ইউ দ্য অল দ্য অ্যাক্টিভিটিস রিগার্ডিং দিস কলেজ। আর আই অলরেডি রিকোয়েস্ট ইউ অল টু পার্টিসিপেট ইন দিস অ্যান্ড শেয়ার ইউর ফটোজ, ইউর মুভমেন্টস অন দিস ওয়াল অফ দ্য পেজ, ওকে? সো হ্যাঁ, আরেকটা কথা, প্লিজ কেউ মানে এমন কিছু আপলোড করবে না যেগুলো কলেজের আমাদের এইসব অ্যাক্টিভিটির বাইরে হয়, যেমন ধর কোথাও কিছু হলো কলেজের বাদ দিয়ে বাইরে কিছু আমার এমন একটা হলো যেটা ওয়ালে দিলে খারাপ হয়। আমি মাঝে একটা দেখলাম, ফর এক্সাম্পল বলছি, মাঝে একটা পেজে বোধ হয় দিয়েছিল কেউ ওই বিউটি কন্টেস্ট সামথিং বা ওই লিপস্টিকের অ্যাডভার্টাইজমেন্টের কিছু, এগুলো ইরেসপেক্টিভ অফ আমার অ্যাক্টিভিটি, সুতরাং এইসব জিনিসগুলোকে শেয়ার করি না। যদি কেউ ভালো কিছু শেয়ার করি কলেজে মুভমেন্ট, অ্যাজ ফর এক্সাম্পল যদি আজকের দিনে যেগুলো হচ্ছে আমাদের অ্যাজ ফটো নিজের পার্সোনাল সেলফি তুলে গ্রুপে দিতে পারিস, আর আমাদের যে পেজ আছে সেই পেজটাকে আরও শেয়ার কর ফালাকাটা পলিটেকনিক, কারণ ফালাকাটা পলিটেকনিকে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো, আমরা যেমন আজকে বাইরে আছি, আমার অনেক সিনিয়র বাইরে আছে আজকে আমি আসতে পারিনি, বাট একটা জিনিস দেখবি ফালাকাটা পলিটেকনিকের থ্রু যত বাইরে যত সিনিয়র আছে অলরেডি তারা সবাই আজকে ফটোগুলো ভিডিওগুলো দেখতে পাবে, এইগুলি ওরা ওদের আগের দিনে যে আমরা লাইফটা যেমন আমি 2012-15 যে লাইফটা আমি কাটিয়েছি, সো আই ক্যান চেরিশ মাই দোজ গোল্ডেন ওল্ড ডেজ। তারাও সেইভাবেই ওখানে যদি ফেসবুক পেজটাতে ছবি থাকে তাদেরও ভালো লাগবে, অনেকে আসতে পারেনি কোনো হয়তো, এখানে অনেকে আছে যারা টাইম বাঁচিয়ে এসছে বা কোনোরকমভাবে ম্যানেজ করে এসছে, আমাদের ম্যাক্সিমাম সিনিয়র যারা আছে তারা অনেকে আসতে পারেনি, সো আই রিয়েল উইশ তারা যদি আসতে পারতো সবার সঙ্গে গিফট করতে পারতো, কারণ আমাদের এই বছরের রিউনিয়ন কাম টেকনিক্যাল, সরি টেকনিক্যাল না, রিউনিয়ন কাম কালচারাল ফেস্ট, সো এটাই এক্সপেক্ট করলাম যে আরও অনেকে আসবে, বাট কি বলবো আনলাকিলি অনেকে আসেনি আমাদের, তাও যে কজন আছে আমরা উই আর হ্যাপি দ্যাট উই ক্যান গেট উই ক্যান হ্যাভ এ গেট টুগেদার অ্যান্ড কোলাবরেট উইথ ইচ আদার। সো আরেকবার সকলকে আমি ধন্যবাদ জানাই, সকল ফালাকাটা পলিটেকনিকের পেজের স্টুডেন্ট সবার আমি সাকসেসফুল একটা ফিউচার দেখার জন্য মানে উইশ করি, আর সবাই ভালো থাকিস, ভালোভাবে পড়াশোনা করিস, আমাদের সরি আমাদের মেইন জিনিস যে আমাদের এখানে ফ্যাকাল্টিস লেকচারাররা উইদাউট দেওয়ার সাপোর্ট অ্যান্ড দেওয়ার দেয়ার সোর্স আমরা কখনো আগে বাড়তে পারি না, কারণ আমাদের বেশি তারা তৈরি করেছে, ইভেন আমাদের যারা এখান থেকে বেরিয়ে বাইরে চলে গেছেন হয়তো অনেক বড়ো বড়ো জায়গায় যাবে, বাট দ্যার বেস ইজ ফ্রম হিয়ার, সো স্যারদের জন্য আমার অশেষ ধন্যবাদ এবং আমার সশ্রদ্ধ বিনম্র প্রমাণ, আর এরপর বাকি আগে আগে তাদেরকে ইন্ট্রোডিউস করবেন, সো বাকি ইভেন্টটা করে ইয়ে কর আনন্দ কর ফুর্তি কর, আরেকবার লাস্টে বলতি ফালাকাটা পলিটেকনিক পেজটা আছে সবাই একবার চেক আউট করিস, পারলে ফলো করিস, লাইক দিস, কারণ এই কলেজ মানে কলেজে যত অ্যাক্টিভিটি আছে ওখানে পেয়ে যাবি তোরা, ঠিক আছে? অ্যান্ড ইউ ক্যান শেয়ার ইউর পার্সোনাল মিনস যদি সেলফি টেলফি বা যে কোনো এখানে ইভেন্ট ওগুলো তোরা ওখানে শেয়ার করতে পারিস। থ্যাংক ইউ পার্থদাকে বরণ করে আরো ভালোবাসায় উচ্ছ্বাসিত করে তোলো, আমি দাদাকে সোশ্যালে আসার জন্য অনেক প্ল্যান ছিল, অনেক পরিকল্পনা করে আসা হয়েছে, তাও আমাদের ব্যাচের অনেকেই আসতে পারেনি, তার জন্য অনেক আমরা মিস করছি তাদেরকে। সবার প্রথমে বলতে চাই আমাদের কলেজের সমস্ত স্যার এবং ম্যাডামকে আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা, আর
আশা করি আমার কোনো ক্লিয়ার এখন উপস্থিত নেই, তাও যদি কেউ থাকে তাহলে তাদেরকে আমি আমার অসংখ্য ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। এবং জুলিয়ানরা একটা অসাধারণ একটা এরকম প্রোগ্রাম এবং ইভেন্ট অ্যারেঞ্জ করার জন্য অসংখ্য ধন্যবাদ। রিলিফ যেন সারা জীবন এভাবে চলতে থাকে। আর কি বলবো, ফালাকাটা সম্বন্ধে বলার কিছু নেই। আমরা সরাগার বলে নাকি আমার নাম পার্থ দেবনাথ, আমি 2012-15 মেকানিক্যাল ডিপার্টমেন্টের পাস আউট। আর খুবই ভালো লাগছে এখানে এসে, অনেক স্বপ্ন ছিল আসার ফালাকাটা পলিটেকনিকে, এরকম একটা বলছে এরকম একটা জায়গায়, যাক এনজয় করিস, বেশি টাইম নেব না। থ্যাংক ইউ ভেরি মাচ এরকম একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্য, থ্যাংক ইউ। তাদেরকেও শ্রদ্ধা ও অভিনন্দন জানাই, আর যারা সামনে জুনিয়র আছিস তাদেরকেও অভিনন্দন ও শ্রদ্ধা জানাই। প্রথমে বলছি, তোরা খুব একটা ভালো প্রোগ্রাম আয়োজন করেছিস, যেটা রিইউনিয়ন তোরা আয়োজন করেছিস, এটা হয়নি, তো এটা দেখে খুব ভালো লাগছে। আর তোরা যেভাবে এই অনুষ্ঠান থেকে দুদিন টানছিস, আজকে থেকে শুরু করেছিস, একটা ব্যান্ড নিয়ে এসছিস, এবং মাঝে মাঝে আমাদের কলেজের যে কালচারাল প্রোগ্রাম সেটাকেও রাখছিস, এই দেখে খুব ভালো লাগছে। আর তোরা খুব ভালো শৃঙ্খলাভাবে ও কোনো রকম বিশৃঙ্খল যাতে না হয় সেদিকে তাকিয়ে রেখে তোরা এই প্রোগ্রামটাকে দুদিন চালিয়ে যান, এই বলে আমার এই বক্তব্য শেষ করছি। আমরা নিমাইদাকে বরণ করে নেব, নিমাইদাকে বরণ করে নেওয়ার জন্য আমি ডেকে নিচ্ছি সেকেন্ড ইয়ার ইলেকট্রনিক্স এর পল্লবীকে। নিমাইদা, নিমাইদাকে বরণ করে নিচ্ছে তোমরা সব, তোমরা দাদিদেরকে আরো উচ্ছ্বাসিত মঞ্চে তুলে ধরো। আমি নিমাই অনেকগুলো স্টেজ থাকে, আজকে তোমরা যেখানে বসে আছো আমরা একদিন ওখানে বসেছিলাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এক এক করে স্টেপ পার করে আজকে আমরা এখানে 2016 পরে এটাই আমার ফার্স্ট সোশ্যাল বডি ইউনিয়ন অ্যাটেন্ড করছি। তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো, সব কিছু একটা সিস্টেমেটিকে চলে। আজকে ওইখান থেকে আমরা এখানে এসেছি সবাইকে স্টেপ বাই স্টেপ পার করে। তো আজকে তোমরা যেখানে আছো সেখান থেকে তোমরা একদিন এখানে আসবে, সেদিন রিয়েলাইজ করবে তোমাদের জুনিয়রদের এখানে কীরকম রোল হচ্ছে, বা তোমরা যখন বাইরে থাকবে তখন কলেজের প্রতি কোনো কিছু শুনলে তোমাদের খুব ভালো লাগবে। কলেজে আজকে টুর্নামেন্ট হচ্ছে, যখন পোস্টগুলো দেখছি আমরা খুব ভালো লাগছে। কিন্তু ওরা একটা খুব প্রবলেম বলবো না শুনেছি আমরা, তাই সেই দিক থেকে আমরা তোমাদেরকে বলবো, যেখানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে আমাদের কলেজটা, তো জলপাইগুড়ি যখন ভাগ হয়ে আলিপুরদুয়ার হয়ে গেল, তো আমাদের এখানে ম্যাক্সিমাম কিন্তু একটা রেশিও দেখা যাচ্ছে, বাইরের থেকে ছেলে যেরকম আগে আসতো এখানকার ছেলে কিন্তু এখন তার থেকে অনেক বেশি। তোমাদের একটাই কথা বলি, আজকে এখান থেকে পাস আউট হয়ে যাওয়ার পরে সবারই একটা বেসিক নিড হচ্ছে একটা জব, বা কেউ বিটেক করবে। তো যারা এখানে আছো ফালাকাটা বা ফালাকাটা এরিয়ার কাছাকাছি, তাদেরকে বলছি তোমরা কখনো এটা ভাববে না যে আমরা এখানকার লোকাল, কারণ আজকে আমরা যেখানে আছি একদিন আমাদেরকেও বাইরে যেতে হবে। তো যারা বাইরে থেকে এসেছে তাদের সঙ্গে একটা বন্ডিং রেখে তোমরা চলবে, আর সেটা তোমাদের মধ্যে একটা ইউনিটি তৈরি করবে, আর ইউনিটিটা সব থেকে বেস্ট। তোমরা যদি সিনিয়র জুনিয়রদের মধ্যে একটা বন্ডিং তৈরি করে রাখতে পারো ভবিষ্যতে প্রচুর কাজে লাগবে। কিরকম কাজে লাগবে তোমরাও তো এখন ওই স্টেজে থেকে বুঝতে পারছো না, আমরা এই স্টেজে এসে বুঝতে পারি যে সিনিয়ররা কতটা হেল্পফুল হয়, আর সিনিয়র আর জুনিয়রের এই বন্ডিংটা ধীরে ধীরে কমে যাচ্ছে, এটা সবাই বিশ্বাস করে এখন, করো তো। তো এটা হওয়া যায় না, কারণ একটা জিনিস মাথায় রাখবে, এই যে আমরা ফালাকাটা পলিটেকনিক একটা প্ল্যাটফর্ম, এটা আমাদের একটা ছাদ, আমরা সবাই একই ছাদের নিচে আছি, কেউ ভাববে না আমরা আলাদা, আমি এখানকার বা ও বাইরে, এই জিনিসটা কখনো ভাববে না, এটা আমাদের মধ্যে ইউনিটিকে নষ্ট করে দেবে। ও জুনিয়র আমি সিনিয়র এই জিনিসটাকে আনবে না, ও জুনিয়র ওকে যদি আমি রেসপেক্ট করি জুনিয়র অবভিয়াসলি আমাকে রেসপেক্ট করবে। আমি আর বেশি কিছু বলবো না, তোমরা খুব ভালো থাকো, তোমরা একদিন এখানে আসবে, থ্যাংক ইউ।
আমি ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট থেকে 2013 সালে পাস আউট। তোমরা আছি এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সবাই আছো। ফার্স্ট ইয়ারটা আমাদের অনেকটা বুঝতে বুঝতেই চলে যায়, তারপরে সেকেন্ড ইয়ার আসে, অনেকের হাতে সাপ্লিমেন্টারি আসে, তারপরে সেটা নিয়ে একটু টেনশন থাকে। এই করতে করতে হয়তো সেকেন্ড ইয়ারটা পার হয়ে গেলাম কোনো মতে, কিন্তু পড়াশোনার দিকে যদি আমরা মনোযোগ না দিই তার পরবর্তীতে একটু পস্তাতে হবে। তাই আনন্দ করো, মজা করো, হই হুল্লোড় করো, কিন্তু পড়াশোনাটাকে একটু চালিয়ে যাবে। মেইনলি যারা গভর্নমেন্ট সার্ভিস করতে যাও তাদের ক্ষেত্রে এটা খুব দরকার। তাই আমি আবারও বলবো যে তোমরা সব কিছু করো, সব কিছুর সঙ্গে পড়াশোনাটাকে ঠিক করে চালিয়ে যাও। ভালো থেকো, জীবনে অনেক বড় হও, এটুকুই আমার বলা। থ্যাংক ইউ। ইয়ার এমপিটির বাণী, থার্ড ইয়ার এমপিটির বাণী, জোর হাতে তালের মাধ্যমে শুভ থাকে। আমি কিছু বলতে পারবো না। সিভিল রত্ন, সকলকে সর্বপ্রথম আমি স্যারদেরকে আমার প্রণাম, এবং জুনিয়র যারা রয়েছে তাদের জন্য তো ভালোবাসা রয়েছে। মাইসেলফ সৌগত রায়, আমি 2014-17 সিভিল পাস আউট। তো ভালাঘাটা পলিটেকনিক বিষয়টা আমাদের কাছে প্রায় নস্টালজি, মানে অন্ততপক্ষে আমার লাইফের গোল্ডেন পিরিয়ড এই 3 বছর, যেটা আমার মনে হয় যে পরবর্তী আমি যাই করি না কেন এই 3টে বছর আমি কোথাও পাবো না, বা এই 3টে বছরের মধ্যে সিমিলারিটি হয়তো খুঁজে পাবো না। অনেক কিছু পেয়েছি এই 3টে বছরে, তো সেই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলছি এই 3টে বছর সকলে এনজয় করো, এবং তার পাশাপাশি দাদা যেরকম বললো যে পড়াশোনাটাও চালিয়ে যাও। এইটা আমার পাস আউট হওয়ার পর প্রথম রিইউনিয়ন কাম সোশ্যাল, তো ফার্স্ট টাইম রিইউনিয়ন অ্যাটেন্ড করাতে গর্বিত, আনন্দিত, উচ্ছ্বসিত, সব কিছুই কাজ করছে একসাথে। তো এরই মাঝে তোমাদেরকে বলতে চাই যে অনেকদিন পর ফালাঘাটে আসার পর দেখলাম ফালাঘাটের পলিটেকনিকে অনেক গ্রহ হয়েছে। যেমন প্রথমে ঢুকে তো গেট থেকে ফালাঘাট পলিটেকনিক রূপই চেঞ্জ হয়ে গেছে, তারপর স্মার্ট ক্লাসরুম দেখে আরও আপ্লুত। তো আমরা যেগুলো পাইনি তোমরা অনেক কিছুই আরও বেশি পাচ্ছ, বা ভবিষ্যতে আরও বেশি পাবে। এখন যারা ফার্স্ট ইয়ার রয়েছ, যারা নিউ কামার, তারা আরও অনেক কিছু পেতে চলেছ। তো জিনিসগুলো ইউটিলাইজ করো, জীবনে আরও এগিয়ে চলো, এটুকুই বলবো। তো ধন্যবাদ সকলকে এরকম সুন্দর একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করার জন্য, ধন্যবাদ সকলকে। সবাই সবাই মিলে একসাথে জোর হাতে তালি কলিকালির জন্য। আমি অনুরোধ করছি দিদিকে অল্প কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের সকলের একটা ভালোবাসার জায়গা, তাই না কি? আমাদের এখানে যতবার আমরা আমন্ত্রিত হই ততবার আসার চেষ্টা করি, তো খুব ভালো লাগে। আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে, আর সকল ভাই বোনকে জানাচ্ছি শুভ নববর্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সবাই মজা করো, টিচারদেরকে জানাই নমস্কার। আমার জুনিয়রদেরকে বলছি সবাই কেমন আছিস? আমি 2017-এর পাস আউট, আর 2017-তে পাস আউট হওয়ার পর আমি এই ফার্স্ট রিইউনিয়ন অ্যাটেন্ড করছি। রিইউনিয়ন আমি এই জন্য অ্যাটেন্ড করছি কারণ ফালাঘাট পলিটেকনিক এমন একটা জায়গা যেখানে আমরা 3 বছরে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি, সেই মুহূর্তটাকে আমি আবার বাঁচার জন্য আবার আজকে রিইউনিয়নটা অ্যাটেন্ড করেছি।
ধন্যবাদ দিদিকে। আমি বলবো এখন যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এখনকার যে জুনিয়র গুলো তাদেরকে বলবো এই তিন বছর যাদের হাতে তিন বছর আছে তারা এই তিন বছর আর যাদের হাতে দু বছর আছে দু বছর আর যাদের হাতে এক বছর আছে এই এক বছরটা পুরোটাই কেমন আছিস সবাই? তারপর পড়াশোনা কেমন চলছে? শোন বলছি যে পড়াশোনার মধ্যে বলছি ফালাঘাট পলিটেকনিক এমন একটি জায়গা ঠিক আছে যেখানে তিনটা বছর মানে খুব মানে কি বলবো এই সময়টা কোনোদিনও পাবি না কোথাও, আমরা স্কুল লাইফেও পাই না এটা, ঠিক আছে পরবর্তীকালে যেখানে যাবি সেখানেও পাবি না, কিন্তু এইখানে আমরা ফার্স্ট ইয়ারে এসে নতুন জায়গা নিজেকে মানিয়ে নিতে একটু কষ্ট হয় ঠিক আছে, কিন্তু তারপরে যে দুটো বছর আসে না সেই দুটো বছর পুরো এনজয় কর ঠিক আছে, যারা লাস্ট ইয়ার তাদের তো মানে এনজয় করে যা, এনজয়ের সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও করিস ঠিক আছে, আর আর কিছু বলছি না, ভালো থাকিস সবাই, ভালো কাটো। এদের বেশিরভাগকে আমি চিনি না, কারণ পরিচয় হয়নি, আমরা যখন থার্ড ইয়ারে ছিলাম কেউ এসে ইন্ট্রো দিয়ে যায়নি আমাদের, কিন্তু ভালো লাগছে সবাই কলেজে, সবাই পুরনো দাদাদের আসতে বলেছিস, সবাই এসছে, অনেকেই আসতে পারেনি, ভালো লাগছে। আর কি বলবো, তোরা সবাই ভালো থাকিস, ভালো করে পড়াশোনা করিস, শয়তানিটা মন দিয়ে করিস, আমি গান পারি না, আর পারি না পারি না সবাই। চিরদিন তোর দরজা খুলে থাকি সবার গো না, হিসেবে কেন রাখিস সাক্ষাৎ দিন, তোর প্রদীপ জিনে কেন বুঝতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে, তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি তোরে সরি ভুলে গেছি ভুলে গেছি, সবাই জোরে হাতে তালি অর্পণদার জন্য, তন্ময়দার জন্য সবাই মিলে জোরে হাতে তালি, তন্ময়দা আমাদের মস্তি করছিস তো, মস্তি করছিস, ডান্স করতে প্রস্তুত, মাকে
আমি অনুরোধ করি, খুবই ভালো লাগছে আজকে কলেজে এসে তোরা সবাই এত সুন্দর অ্যারেঞ্জ করেছিস, কি বলবো খুবই ভালো লাগছে। তোরা সবাই ভালো থাক, ভালো করে পড়াশোনা কর, এটাই চাইব। ফালাকাটা ভালো দেখনি, ফালাকাটা ভালো দেখনি, ফালাকাটা ভালো দেখনি। থ্যাংক ইউ সো মাচ। সবাই মিলে জোরে হাতে তালি। স্যার ও ম্যাডাম এবং আমার সমস্ত স্নেহের দাদা এবং আমার ফ্রেন্ড ভালোবাসা, তোমরা সবাই ভালো আছো তো? তোমরা সবাই একসঙ্গে এভাবে ভালোবেসে থাকো। আজকের এই আয়োজন তোমাদের খুবই ভালো লাগলো এবং সবাই আনন্দ করো, মজা করো, সবাই ভালোবেসে থাকো একসঙ্গে। আর আমার কিছু বলো নেই, খুবই ভালো লাগলো এখানে এসে আজকে। তোরা সিনিয়র জুনিয়রদের রিলেশন একটা ডিস্টেন্স চলে আসছে, কেন আসছে? কথা বল সবাই কাছে, কেউ কাউকে চিনিস না। ভালো থাক, গুড লাক। আমি অনুরোধ রাখছি প্রীতম দার কাছে, আর কিছু লাগে হয়ে গেছে তোদের? সবাই মিলে একসাথে উঠে দাঁড়িয়ে প্রীতম দার জন্য বিশাল তুমি গান বাজাও। প্রীতম দা নাচবে, আমরাও নাচবো, সবাই একসাথে। ধন্যবাদ প্রীতম দাকে। সবাই মিলে একসাথে সবার হাত জমানো উপরে দেখি, সবাই মিলে একসাথে সৌভিকার জন্য জোরে হাতে তালি। আমি অনুরোধ স্যারদের ম্যাডামদের আমার আন্তরিক প্রণাম, উপস্থিত সিনিয়রদের আমার আন্তরিক ভালোবাসা এবং বন্ধুদের এবং সাথে জুনিয়রদের আন্তরিক ভালোবাসা। আমার নাম সৌভিক দত্ত। 2018 ফুড প্রসেসিং টেকনোলজি ডিপার্টমেন্ট থেকে আমি পাস আউট। বর্তমানে আমি সেন্ট্রাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বিটেক করছি। ফালাকাটা পলিটেকনিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অসংখ্য ধন্যবাদ যারা এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে। এটাই বলবো, ফালাকাটা পলিটেকনিক মানে আমাদের আজকে যে অনুষ্ঠানটা অর্গানাইজ করেছে রিইউনিয়ন, সবাইকে একসঙ্গে পেয়েছি এবং বন্ধুদের সিনিয়রদের সাথে খুবই ভালো লাগছে। ফালাকাটা পলিটেকনিক থেকে অনেক কিছু শিখেছি জীবনের প্রতি পদক্ষেপে, স্যারদের থেকে বিভিন্ন অভিজ্ঞতা যেগুলো পরবর্তী জীবনে আমাদের আমার কাজে লাগছে এবং লাগবে সারা জীবন। জুনিয়রদের বলবো, তোদের মধ্যে একটা অসংখ্য উত্তেজিত ভাব আমি দেখতে পাচ্ছি, থাকাটা খুবই স্বাভাবিক। কারণ আমার মনে আছে সেদিনও সেই জায়গাটাই ছিলাম আমরা, আর আজকে পাস আউট, তোরাও একদিন এইখানে আসবি, তো তোদের এই উত্তেজনা থাকাটা স্বাভাবিক। তোরা এনজয় কর আজকের সোশ্যালটা,
ভালোবাসা পার্টি এপি উড়ে ভালোবাসা পার্টি এপি উড়ে ভালোবাসা পার্টি এপি উড়ে আমি সব টিচারদের সিনিয়রদের আমার তরফ থেকে প্রণাম ছোট ভাই বোনদের ভালোবাসা সবাই ভালো থাকবা সবাইকে নিয়ে থ্যাংক ইউ এখান থেকে বুঝতে পেরেছি সিনিয়র আর জুনিয়রদের মধ্যে রিলেশনশিপটা কেমন হয়। সত্যি রিলেশনশিপটা শুধুমাত্র কলেজ লাইফ না, কলেজের থেকে বেরিয়েও ভীষণভাবে কাজে লাগে। এই সম্পর্কটা আশা করি তোরা সবাই খুব ভালোভাবে রাখবি। থ্যাংক ইউ সকলকে। কিছু বলার জন্য আর খুব মজা করে তিনটা বছর কাটা, যেটা আর কোনোদিনও পাবি না। আমার প্রত্যেক সিনিয়রকে অনেক অনেক প্রণাম, আর আমার রেসপেক্টেড অল সিনিয়রকেও আমার অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে এবার তোরা কেমন আছিস? অনেকে আসতে পারে না, বাট যখন তোরা দেখবে যে না ইউ আর গিভিং দেম মোর ভ্যালু,
ওদের ভিডিও যখন এখানে শো করবি তারা আরো বেশি ভালো লাগবে, মানে এই আমাদের কলেজ সম্পর্কে বা কলেজ স্টুডেন্ট সম্পর্কে আরো বেশি ভালো ধারণা আসবে তাদের। এমন অনেকে আছে যারা আসতে পারে না, এই পার্থ কথাই বলি, পার্থ 2015-16 পরে এই আসলে উড়িষ্যা, তো এটা হয়ে যায়, তোরা যখন পাশে উঠবি তোরাও দেখবি যে এরকম অনেকে দেরি হবে বা আসতে পারবি না, কোনো রকম অনেক ম্যানেজ করলি ঠিক করে রাখলি যে আসো তারপরে আসতে পারবি না, এরকম হয়ে যাবে। সো এই জিনিসটা যদি পারিস তো ইমপ্রুভ করবি। আর একটা রেকমেন্ডেশন আছে আমার, আই হোপ মেনি অফ ইউ আর নাও সাফারিং ফ্রম দ্যাট, আমাদের কলেজে ওয়াইফাই নেটওয়ার্ক বা কলেজ মানে আমাদের নেটওয়ার্কগুলো খুবই যদি সম্ভব হয় ফোনের নেটওয়ার্কটা বাদ দিলাম, কারণ ওটা তো আমাদের হাতে নেই, কলেজের ইন্টারনেল যে নেটওয়ার্কের স্ট্রেংথ সেটা যদি বাড়ানো যায়, কারণ যদি কলেজ ওয়াইফাই থেকে সবাইকে ফ্রি ওয়াইফাই যদি প্রোভাইড করা যায়, আছি এখন সেটা আমি দেখছি খুব উইক, আমি জানি এটা অনেকে আমার সঙ্গে একমত হবি বা সহমত হবি, তো তোরা বিবেচনা করে দেখ আর যদি কথাটা ঠিক মনে হয় তাহলে স্যারদের জানা। আরেকটা ছিল কিছুটা, ও হ্যাঁ এই আমাদের যে ফেস্টের যে আমাদের টি শার্টটা নিয়ে আমার একটা কি বলবো, এই যে পিছনে যে ফালাকাটা পলিটেকনিকটা দেখছিস খুবই ছোট, মানে এটা মাইক্রোস্কোপে দেখতে হয় আছে, সবাই আমাদের খেয়াল করেছিস, তো পরে মাসে চেষ্টা করি অ্যাটলিস্ট আমাদের মেন প্রায়োরিটি হচ্ছে রিদেমস 2K19 রিদেমস আর সঙ্গে ফালাকাটা পলিটেকনিক, সো এই জিনিসটাকে যাতে বড় বোল্ড অপ করে আলফাম দেওয়া দেখা যায়, এইগুলোই আমার রেকমেন্ডেশন আর অভিযোগ এটা। তো বাকি তোরা এনজয় কর, ভালোভাবে থাকিস, আবার এবার তুই কত কিছু বলবি, টি শার্টটা একটু ওয়েল ইমপ্রেসিভ করার চেষ্টা কর, আর ও যেটা বললো যে ব্যাকগ্রাউন্ডটা যদি কোনো এলসিডি অবশ্যই সেটা একটা বাজেট সাপেক্ষ ব্যাপার, বাট এটা ভালো লাগে দেখতে, আর এটা অবভিয়াসলি আমাদের রেকমেন্ডেশন, যদি ইনক্লুড করতে পারিস বাজেটের মধ্যে তাহলে ভালো লাগে, থ্যাংক ইউ, কারণ আমি তো এখানে বুঝিয়ে দেখে আমি চলে আসলাম বাট অনেক আসতে পারে ওই জিনিসটা ভেবে দেখিস না, যদি এখানে ওদেরকে ডিসপ্লে করা যায় মেসেজ অনেক ভালো লাগবে, থ্যাংক ইউ। আমি আর চন্দন 2012-তে যখন এই কলেজের প্রথম মেকানিক্যাল ডিপার্টমেন্টটা শুরু হয়েছিল, তো তখন আমরা এই কলেজের ফার্স্ট আমরা ব্যাচ কলেজে, তো তখন 2012 সালের কলেজ আর এখনের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, তখন মানে একটা ফালাকাটা পলিটেকনিক্যালি অনেক ব্যাখ্য হতো বাইরে যে ফালাকাটা নাম শুনিনি কী কলেজ, এটা কোথায় কলেজ, কী ব্যাপার, কিছুই জানতাম না, বাট আজকে আমি বলতে পারি যে আজকে পাস আউট হয়ে গেছি, প্রায় 4 বছর হয়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে, এখন যদি আমি কম্পেয়ার করতে পারছি, তোরা অনেক হয়তো কম্পেয়ার করতে পারবি না, বাট আমি আমাদের ডিপার্টমেন্টের মেকানিক্যাল ডিপার্টমেন্টের আমাদের মধ্যে সেই ইউনিটিটা এখনও আছে, এবং আমরা প্রত্যেকে প্রায় কথা বলি, এবং আমরা আমাদের ব্যাচের মধ্যে দুজনেই এসেছি, এবং আমাদের সব বন্ধুরা আমাদের লাইভে আমরা সব আপডেট আমরা দেবো, তো আজকে জলপাইগুড়ি বা কোচবিহার পলিটেকনিকের থেকে আমার মনে হয় আমাদের এই কলেজ যারা ওই টাইপে যারা পাস আউট হয়েছে, যদি মানে বাড়িতে যে বসে থাকার যে রেশিও অনেক বেশি, আমাদের কলেজের যে সমস্ত স্টুডেন্টরা আছে আজকে অনেক ভালো ভালো জায়গায় সিকিউর করছে, চন্দন নিজে এলেকিতে কলেজ ক্যাম্পাস থেকে চান্স হয়ে আজকে ও বিটেক করছে, এছাড়া আমাদের ব্যাচের আজকে অনেক গভর্নমেন্টে অনেক লোকোপাইলট বা আদার্স ইয়েতে আজকে লাগিয়েছে, তো আমরা সেই সাপোর্টটা পাইনি, আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম, আমাদের সেই সময় অতটা ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো ছিল না, যখন এখন কলেজের অনেক ইনফ্রাস্ট্রাকচার অনেক বেটার, তো আমাদের মধ্যে একটা জেদ ছিল যে আমরা এখান থেকে দাঁড়িয়ে আজকে মেকানিক্যাল ডিপার্টমেন্টকে বল বা আজকে আমাদের কলেজকে বল একটা এমন একটা জায়গায় নিয়ে যাবো যে উত্তরবঙ্গের ওয়ান অফ দ্য বেস্ট কলেজ হবে ফালাকাটা পলিটেকনিক, সেই জেদ বা সেই কী বলবো একটা ইমোশন আমাদের মধ্যে কাজ করেছিল, এবং আজকে তোদের কাছে যখন এত ভালো একটা স্কোপ আছে, একটা অপরচুনিটি আছে, তোরা আরও সেই জায়গাটাকে নিয়ে যা, এবং সবার কাছে বাড়ির লোকের কাছে মানে এই জিনিসটা যে ফালাকাটা যেন সবাই একটা ইটিসন কলেজ আমি চাই যেন সবাই এ ব্যাপারে জানতে পারে, এই একটা তোদের কাছে আশা রাখবো, তোরা আরও ভালো এগিয়ে যা, জীবনে অনেক বড় হোক, ধন্যবাদ। রাহুলদার জন্য জোরে একটা হাত পানি দাঁড়িয়ে কিছু সোশ্যাল ইউনিয়ন তো শুধু এনজয় হবে, ঠিক আছে অনেকের লাইফে কিন্তু খারাপ এফেক্ট হয়ে যায়, সাবধান থাকিস একটু, ঠিক আছে, ভালো থাকিস সবাই।
তোমার কিস্তি মাথুনি ছুটে গেল চেঁচালো বলল চোট্টামি করে যেত তুমি, বললাম তুমিও না হয় চোট্টামি করে যেত দেখি সময় তো উত্তর সাথে ছুটছিল কিছু আন্দাজি করতে পারেনি বুঝতো না, শুনেন একেবারে বুঝতো না, মৃত্যুকে খেয়ালের সঙ্গে না রাখলে যে সংসার করা যায় না। ছেলে আমার মস্ত বড় ইন্টেলেকচুয়াল গো,
ঘুরে আসি, পূজুর সঙ্গে থাকি, পূজুর আবার ঘর করতে ছেলে মেয়ে, নাতি পুতি যারা এই নির্বাসনে যাওয়ার মতো ভয় করে। ভাবছি এবার একটু বাড়িটা সারাবো। না থাকুক, আমি আমার কর্তব্য করব। সবাইকে তোমার মতো পার্সোনালিটি ধরে বসে থাকে।
আমি ভাবলাম বুঝি আমার জন্য অনেকদিন থাকবো তো তার একেবারে কি ঘর করে তারা চাবি দিয়ে চলে এসেছেন নাকি? অনেকদিন থাকবো এখানে তাই। আচ্ছা বৌদি, আমার কি কোনো ভুল হচ্ছে? পরিবেশটা না কেমন না হালকা হালকা লাগছে, আমার মাথাটা কেন ভারী লাগছে? চলুন না বৌদি একটু ঘুরে আসি। Hey, Simna!
মাছ দেখছি আগে হ্যাঁ মানে নেই একটু বেরোবো বাইরে দিকে কোথায় বেরোবে এখন ওই তো ওই সামনের বাগানে দেখছি একটা কাঁঠালটা ব্যাপক হেলদি হয়েছে প্রচুর কাঠ দেবে বসো বসো আবার যে কবে আমাদের দেখা হয় দিন দিন আমারও শরীরের যে অবস্থা যাচ্ছে হাজারো ব্যাধি কিছু কিছু বলবে তোমরা না মানি বলছিলাম যে আপনি কি ঠিক করলেন ও কি আর ঠিক করব যা হয় হোক শিবনাথ কিন্তু ওই চিকিৎসা পাতি আর করাবো না আমি চিকিৎসার কথা বলছি না হ্যাঁ বলছি টাকাটা কাকে দেবে টাকাটা জলে ফেলে দেবো ডাক্তারকে বোঝাবো না যাই বোঝাও বাবা আমি হলো আপনার যে বাড়ি বিক্রি হয়ে গেল তার টাকাটা কাকে দেবে ডাক্তারকে দেব না আর যাই করি আরে আপনাকে বলছি ডাক্তারকে নয় বললাম যে বাড়িটা বেচলে তা কি ঠিক করলেন দিলাম বাড়িটা বেচে দিলাম গরু আশা করে গড়েছিলাম গো যখন আমি থাকবো না তোমরা একসাথে থাকবে একটা বাড়ি তোমরা দেখছি কেউ তা চাও না এদিকে রেখার মায়ের মনটাও যে বড্ড ছটপট করছে তাই আমি আর মায়া বাড়ালাম না বাড়িটা বেচে দিলাম হয়তো হয়তো এরপর আমাদেরকে ওই বুজুর বাড়িতে গিয়ে বিলায় থাকতে হবে আমায় আর আশাকে সে তো ভালো খুবই ভালো করেছেন অমন করে কাঁদছিস কেন রে কি হয়েছে বল থাকতে পারবে না বাবা ওকে তুমি আমার কাছে পাঠিও আচ্ছা মা এতটা বাড়িয়ে বলো না আগুন
বছর বছর আগুন Thank you.
বিয়ে কি আমরা দিতে পারবো? তা তো লিখেছিলাম, কিন্তু চুমকির যে বিয়ে দেব টাকা কইব। তার থেকে যদি আমি কয়লার দোকান দিতাম তাহলে হয়তো এরকম অবস্থা হতো না। কিরকম অবস্থা? যা দেখছেন। কি দেখছি? Thank you.
ছাগল দাদা স্বামীর সঙ্গে
কতদিন দেখা হয় না। যাবে দেখতে যাবে, এখন বেকার বাবার কাছে এসেছে, দেখতে যাবে। যাব থাক, দেখা হয় না বরং কষ্টই হবে। চলো না। শোনো দাদা, ওই মিছুকে কিন্তু এখনো তোমাকে খুঁজতে পারেনি দাদা। রাতের সব তার আছে দিনের আলো কবিরে, আমরা সবাই কেমন বুড়ো হয়ে গেছি তারে রেখা। বাবা মাকে তুই তোর কাছে নিয়ে গিয়ে রাখ। কিন্তু আমার কোয়ার্টারটা খুব বড় না, আর বাবার যা শরীরের রুগ্ন অবস্থা তাতে তো দুটো ঘর মতো লাগবে। কিন্তু আমার কাছে থাকবে কি করে? শিলুনের যা অবস্থা, ওদিকে বাঙালিদের যা গন্ডগোল, সব গন্ডগোল থেমে যাবে। গুজরাটি বলে মাদ্রাজে থাকতে পারবে না, আরে বাবা আমার সুবিধা থাকবে, আমি কি তোরাই তোকে বলতাম? তুই তো জানিস বাবার সাথে আমাদের হিজ রয়েছে, আর তোর সাথে বাবা যেরকম বনে আমাদের ঠিক বনে না। আর তাছাড়া এইসব যা কিছু ঘটে গেল তারপর তোর আর বৌদি বাবাকে রাখতে চাইছে না রে। তা কি করা যায় বলতো? হাফ 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 হাফ
সামনে যেও রাস্তাঘাটে বড্ড চুরি ডাকাতি হচ্ছে, রেখাদের গরু আছে শুনেছি, টাটকা দুধটা খেতে পারবে, এতকাল তো আমাকেই খাইয়ে গেলে তুমি শুধু খেতে পারলে হয় তুমি খেও, আর হ্যাঁ ওই রেখার সাথে একটু প্যাচাপ করে নিও, ওই আর কি রেখা যদি তোমার মুখের উপরে কিছু বলে তুমি কিছু বলো না, মুখ বুঝে সহ্য করো, রেখাদের বাড়িতে তুমি কৃতকর্ম করবে, ভালোই থাকবে রেখাদের কাছে, আমার কি
I'm not.
swami type ka na lekin actually wo bahut bade haram hote hain
Thank you.
মধ্যে মধ্যে মাঝখানে একটু প্লিজ কবি বাস One, two, three, four.
Thank you.
Thank you.
Everybody, 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 ever
I'm gonna make it.
फिर दूर।